দেশজুৰি কাইলৈ উদযাপন কৰা হ'ব 77 সংখ্যক স্বাধীনতা দিবক আৰু তাকে কেন্দ্ৰ কৰি দেশজুৰি আনন্দ উল্লাস একেই দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে অসমৰ ইয়া বজালীৰ পাথালাৰ দৃশ্য বিশানলা জানৰ ওপৰত দলংখন এনেদৰে সজাই পৰাই লোৱা হৈছে তিৰংগ পতাকাৰ ৰূপ দিয়া হৈছে চৌদিশে সেলফি পইণ্ট বনোৱা হৈছে আৰু ইয়া যদি চাই অমৰ জৱান পাথালা পৌৰসভাৰ দ্বাৰা এনেদৰে সজাই তোলা হৈছে বন্তি প্ৰজ্বলন কৰা হৈছে আৰু সেই সময়ৰ দেশৰ স্বাধীনতা সংগ্ৰামী আৰু বীৰ জৱানসকলক শ্ৰদ্ধাঞ্জলি দি এনেদৰে ইয়াত পইণ্ট বনোৱা হৈছে আৰু এইখিনি সময়ত বিশিষ্ট শিল্পী ভায়লিন বাদক দীপক বৰুৱাৰ দুই সন্তান সহিত আহি উপস্থিত হৈছে দেশপ্ৰেমমূলক গীতৰ ধ্বনি তেওঁলোকে আমাক শুনাব এন কে টিভিৰ বাবে আৰু এয়া যত এই তিৰংগ পতাকাৰ লহৰ আজিতেই দেখিবলৈ পোৱা গৈছে তাত আমি দীপক বৰুৱাদেৱৰ সৈতে কথা পাতিম দীপক দা কাইলৈ স্বাধীনতা দিৱস আজি দুই সন্তান সহিতে ভায়লিন হাতত লৈ আপুনি এই স্থানত আহিছে কি প্ৰতিক্ৰিয়া কি মনৰ কথা ক'ব প্ৰথমতে মই এন কে টিভিলৈ অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আৰু 77 সংখ্যক স্বাধীনতা দিৱসৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ সদৌ ভাৰতবাসীলৈ আৰু এই মোৰ আচলতে হঠাতে এনেকুৱা অনুষ্ঠানবিলাকে হয় গতিকে মই প্ৰথমতে ৰাণাই ইমান সুন্দৰকৈ মোক ছাৰপ্ৰাইজ দিছে আচলতে ছাৰপ্ৰাইজ দি হঠাতে কৈছে যে ৰাস্তাতে এটা অনুষ্ঠান হ'ব বোলে হ'ব ঠিক আছে তেনেকৈ আহিলোঁ যি নহওক এইটো এটা অনুষ্ঠান নহয় এইটো এটা মনৰ আৱেগ এই আৱেগখিনি আমি আপোনালোকৰ সন্মুখত শ্বেয়াৰ কৰিম আমি আপোনালোকৰ সৈতে গতিকে স্বাধীনতা বুলি ক'লে আমাৰ গোটেই বুৰঞ্জীখিনি আমাৰ মনলৈ আহে যে স্বাধীনতা যিখিনি যুঁজাৰু তেওঁলোকে প্ৰাণ ত্যাগ দিছে আৰু তাৰ সেই বলিদানৰ ভিত্তিতে আমি স্বাধীনতা আজি পাইছোঁ আজি আমি মুকলি মনে ঘূৰিছোঁ গতিকে স্বাধীনতা দিৱসৰ পুনৰবাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু আমাৰ অনুষ্ঠান আমি আৰম্ভ কৰোঁ নিশ্চয়কৈ এইখিনিতে এটা কথা ক'ব লাগিব যে দুই সন্তান সৈতে গন্ধৰ্ব ঋষভ আৰু ছাত্ৰ এগৰাকী আছে ধ্ৰুৱ আৰু বৰ্ণিল তেওঁলোকে দেশপ্ৰেমমূলক ভায়লিনৰ ইয়াত সুৰ তুলিব দেশপ্ৰেমমূলক গীতৰ আমি সেয়া শুনিবলৈ চেষ্টা কৰিম দীপক দা ভিৰ যথেষ্ট লোক তাৰ মাজতে আমি আৰম্ভ কৰিব দিছোঁ এয়া দীপক বৰুৱাৰ বিশিষ্ট ভায়লিন বাদক দীপক বৰুৱাৰ ভায়লিনৰ সুৰত প্ৰাণ পাই উঠিব দেশপ্ৰেমমূলক গীত Thank you.
দেশজুড়ি যদি স্বাধীনতার নামত সকলো আনন্দিত হয়ে আছে, পাঠশালা বাকি নহব কিয়? শিল্পী দীপক বৰুৱাই আজি তাকেই প্রমাণ করেছে, এনেদরেই এই পাঠশালার পরিবেশ রঙিন করে তুলিছে। মানে দীপক দার সন্তান এয়া গন্ধর্ব চিনাকি করে দিব ওলাইছো। ছাত্র বর্ণিল, ছাত্র ইয়াত ধ্রুব আর ইয়ার ঋষভ গীতার লো ইয়াত দীপক দাক সান্নিধ্য প্রদান করেছে। আর এনেদরে পাঠশালার বিছানালা জানার পর উপরত যখন ব্রিজ তার উপর এনেদরে এই ভিড়র মাজতো এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে পাঠশালা পৌরসভার জড়িয়ে। দীপক দা, বহু সুর শুনিল, অমর শহীদসলক আমি শ্রদ্ধাঞ্জলি জানালো, আকো এবার কিবা কব এসব শ্রদ্ধাঞ্জলি জানাই। আর পাঠশালার যে পরিবেশ কি কব? না, পাঠশালা পৌরসভায় যে মানে আয়োজন করেছে ই সচাকে বিরল একটা অনুষ্ঠান। এই কারণে যে এনেকা ধরনের অনুষ্ঠান আগতে আমি দেখা নাছিল, হঠাতে রাস্তাতে আর ইয়াতে মানে স্বতঃস্ফূর্তভাবে যেখানে মানুষ আইছে এইখানে স্বতঃস্ফূর্তভাবে আইছে, গতি ইয়াতে কাকো টানি আনবলগা হওয়া নাই, গতি এটা আমার পাঠশালা পৌরসভার একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, ধন্যবাদ জানাইছো দীপক দা, আমি পরিবেশ দেখাইছো। এয়া চক পাঠশালার এই যত তিরঙ্গ পতাকার দলংখন সজ্জিত করা হয়েছে, অমর জওয়ান সকলক এনেদরে শ্রদ্ধাঞ্জলি দিয়ার বাবে ব্যবস্থা করা হয়েছে, সেলফি পয়েন্ট সৃষ্টি করা হয়েছে, তাত যে সংগীতের লহর সেয়া আমি আপনাদের শুনালো। আর কাইলৈ দেখে দেশ জুড়ি পালন করব 77 সংখ্যক স্বাধীনতা দিবস, আর সকলে আনন্দত মিলিত হোক। আর ভারতের স্বাধীনতা দিবসের এই ক্ষণত আমি আটালৈকে শুভেচ্ছা জ্ঞাপন করেছো। পুনর্বার কইসো, ক্যামেরা পার্সন মিনালর সহ মানে রানা ডেকা, এন কে টিভি, জয় হিন্দ।